আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেঙ্গলি ব্লগার পিয়ানি চলে এসেছি আপনার সঙ্গে গল্প করতে। তো এখন বাজে 1:07। গুড আফটারনুন সবাইকে। তো এখন আমার দুপুরে লাঞ্চ করা হয়নি, বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে বর্ষাকাল চলে এসেছে, কাল থেকে বেমারুন বৃষ্টি শুরু হয়ে গেছে, ট্যাঙ্কির জলে মরণ মরণ ঠান্ডা। তো আমি তো ঠান্ডা জলে স্নান করেছি বেশ ভালো, আর মা এখন একটু জল গরম করে নিচ্ছে। মা বলছে এত ঠান্ডা হলে স্নান করতে পারবে না, বাবা স্নান হয়ে গেছে। আর সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে ওজনটা তো ভালো ছিল, রাতে খুব ভালো ঘুম হয়েছে, ঘুম সবাই ভাঙতে চাইছিল না। তো ঘুম থেকে উঠে বাসি বিছানা তুললাম, আমি লাল চা বিস্কুট খেলাম বানিয়ে, আর বাবা দুধ চাই খায় সকালে। আর ব্রেকফাস্টে খেয়েছি হলো আম আর রুটি, তারপরে কটা লিচু খেয়েছিলাম। আর আজকে হলো আমাদের রয়েছে ভাত ডাল, আর কালকে অনেকটা শুক্তো রয়েছে। তো আজকে আমি করেছিলাম ওটা পনির বাটার মশলা, তো ওটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো নিজের স্টাইলে করেছি আমি আড়াইশো পনির নিয়ে। অনেকদিন পর বাবা পনিরটা পেয়েছে, তাহলে আমাদের পনির আসলেই না, মানে এত ভালো পনিরটা যে মানে টুক করে শেষ হয়ে যায়, সবাই মানে আগে থেকে খবর পেয়ে যায় নিয়ে আসে। তো রবি বাবা আজকে খবর পেয়েছিল, দিয়ে নিয়ে চলে এসছে, তো খাবো। তো আমি বানালাম, আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই। তো আপনার সময় লাঞ্চ করা হয়ে গেছে, আমি একটু পরে করবো। আর শুনছি নাকি মানে লকডাউন তো এখন রয়েছে, কিন্তু আরও বাড়তেও পারে হয়তো, কারণ এখনও তো সেই মানে মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে, কমছে তো না। আমরা তো এখানে আশেপাশে অনেক অনেকেই মেনে চলছি, তো যেভাবে আর কি বলা হয়েছে, তাও অনেকে বেরিয়ে আছে রাস্তায় ঘন ঘন গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে মানে প্রয়োজন ছাড়া, দেখতে পাচ্ছি বাচ্চারা অনেক সময় রাস্তায় খেলছে, তো উচিত না এখন ঘরে থাকাই ভালো, ঘরেই খেলাধুলো করুক, ঘরে গল্প করুক, মানে নিজেদের মধ্যে। আমি আশেপাশের লোকজনকে যে দেখে এনে গল্প করতে বলছি না, তাহলে তো সেই গ্যাদারিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক অনেক কথা বলে নিলাম, তো আপনারা আজকে রেসিপিটা দেখে নিন, তারপরে আমি আবার আসছি। দেখুন বন্ধুরা, এতে আমি নুন দিয়ে গরম জল ফুটিয়ে নিচ্ছি, মানে জলটাকে ওটা রান্নায় আমি ইউজ করবো। আর ওখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম পনির আছে, দেখুন আজ পনির হবে। আর এখানে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি, দুটো টুকরো করে নিয়েছি, আলু দিয়ে পনিরটা হবে। আর এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা পেস্ট, এর মধ্যে আছে আদা পেস্ট, আর দেবো একটু টক দই, এর মধ্যে আছে ফেট, আর এর মধ্যে আছে রুটিং মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর পোড়নে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো বন্ধুরা দেখুন আমার জলটা ফুটে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আর একটু আশেপাশ থেকে আওয়াজ আসতে পারে, প্লিজ ইগনোর করবেন। আর এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গ্যাস চালিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, আমি এতে এবার সাদা তেল দিয়ে দেবো। দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, তেলটা গরম হোক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি একদম, দিয়ে আমি এবার ফ্রাই পনিরগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, তেল ছিটছে। তো আমি পনিরগুলো তুলে নিচ্ছি, দেখুন আমি ভেজে মানে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার সব পনিরগুলো ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা আমি এই পনিরগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে এই গরম জলে দিয়ে দিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। তো এবার আমি আলুগুলো ভেজে দেবো এতে, দেখুন আমি আলুগুলো তুলে নিলাম, নিয়ে এবার আমি এতে জিরে পুরন দিলাম, আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবণ। তো আমি টমেটোটা দিয়ে দিলাম, এবার টমেটোটাকে ভালো করে একটু মানে মজি নিতে হবে ভেজে। তো দেখুন আমার টমেটোটা প্রায় মজে গেছে অনেকটাই, আমি এবার একটু আদা দিয়ে দিচ্ছি, এবারে আদা পেস্ট, আর দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে আদাটাকে কাঁচা লঙ্কাটাকে সব দিয়ে আপনার কত থাকবে, তাহলে আদার কাঁচা কমে থাকবে। বন্ধুরা আমি এবার এর মধ্যে এই তৈরি করা একটা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু গরম জল নিয়ে বাড়িটা দিয়ে দিয়ে দিচ্ছি,
আমরা যাওয়ার পরে দেখাচ্ছি। তো এবার আমি বন্ধুরা এই টক দইটা দিয়ে দিচ্ছি, তো এবার এটাকে একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আপনাদের পরে দেখাচ্ছি। তো দেখুন আমার টক দই দিয়ে সব দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব দিয়ে খেতে পারবেন, দারুণ লাগবে। আলুগুলোকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো, নিয়ে একটু কষিয়ে নিই। আপনাদের আমার পরে দেখাচ্ছি। দেখুন আমার আলুটা দিয়ে ভাবে কষানো হয়ে গেছে, সুন্দর তেল চেয়ে এসছে। এবার আমি এই পনিরগুলো দিয়ে দিচ্ছি এখন। দেখুন বন্ধুরা এবার পনিরটা প্রায় হয়ে গেছে, এটা একটু পুড়তে দেবো, ঢাকা দিয়ে দিলাম, পরে আপনাদের আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে, এবার আমি এমনি দুটুকুরো আমুল বাটার দিয়ে দিচ্ছি। আজ আমি এটা বানালাম পনির বাটার মশলা, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটা, আমি নিজের স্টাইলে বানিয়েছি আজকে পনির বাটার মশলা। আর দেখুন এতে আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি আবার ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা আমার পনিরটা হয়ে গেছে, পনির বাটার মশলা একদম ফাইনাল। গ্যাসটা নিভিয়ে একদম নামিয়েও ফেলেছি, একটু পরেই করে নেবো লাঞ্চ। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখবেন তো আগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার কমেন্ট করবেন, লাইক দিতে ভুলবেন না, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, তাহলে আজকে আসি, সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আবার দেখাবেন নেক্সট ব্লগে নতুন দিদির সাথে। টাটা।